আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভিউয়ার্স, এতক্ষণ ধরে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম মেশিনটি কিভাবে ব্যবহার করতে হয় এবং চালানোর সিস্টেম। তো প্রথমে মেশিন তৈরি করা হয়, এরপরে মেশিন চেক করা হয়, তারপরে মেশিনটা রং করে ডেলিভারি দেওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। তো এই মেশিনটি কোথায় ডেলিভারি যাচ্ছে, এই মেশিনের বর্তমান বাজার মূল্য কত এবং কতটুকু ক্যাপাসিটি প্রতি ঘন্টায় এবং কতটুকু বিদ্যুৎ দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন, সেটি কিন্তু এই ভিডিওতে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এখনও আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিপূর্বে আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবার আগে আমার ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আরও বিস্তারিত জানার জন্য bkinnovationbd.com আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। তাহলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের মেশিনারি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি, সেগুলো দেখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। এখানে যে মেশিনটি রাখা আছে এই মেশিনটির মডেল নাম্বার হচ্ছে V25Z। অবশ্যই মেশিন ক্রয় করার সময় আপনি মডেল নাম্বার উল্লেখ করবেন, মডেল নাম্বার উল্লেখ না করলে কিন্তু আমরা মেশিনের দাম সঠিকভাবে বলতে পারবো না। এবং এই মেশিনটি হচ্ছে সম্পূর্ণরূপে স্টিল বডি। এখানে আপনি যদি ডিজেল ইঞ্জিন দেন 12 হর্স পাওয়ার একটি ডিজেল ইঞ্জিন দিয়ে ব্যবহার করতে পারবেন, যদি কিনা আপনি ইলেকট্রিসিটি দিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে 10 হর্স পাওয়ার একটি বৈদ্যুতিক মোটর দিয়ে ব্যবহার করতে পারবেন। অবশ্যই মনে রাখবেন 10 হর্স পাওয়ার বা 10 ঘোড়া যেটাকে বলে আপনি যে ভাষায় বোঝেন। এবং এই মেশিনের প্রতি ঘন্টা ক্যাপাসিটি হচ্ছে 40 থেকে 50 কেজি সরিষা আপনি মাড়াই করতে পারবেন। অবশ্যই মনে রাখবেন পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন লোক হলে আপনি সঠিক প্রোডাকশন দিতে পারবেন। তো আমরা কিন্তু মেশিনটি চালিয়ে দেখানোর চেষ্টা করেছিলাম, নতুন মেশিন কিনে নিয়ে যাই কিন্তু আপনি সরিষা দিবেন না, মনে রাখবেন অবশ্যই কিছু খোল আগে দিয়ে মেশিনটি পালিশ করার পরেই কিন্তু আপনাকে সরিষা দিয়ে মেশিনটি ব্যবহার করতে হবে। এটা হচ্ছে মেশিন ব্যবহার বিধি। অবশ্যই আপনি মেশিন ব্যবহার বিধি মেনে চলবেন, তাহলে মেশিনে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হবেন না। তো এই যে সেট আপটা V25Z মডেলের একটা মেশিন, অনলি 70,000 টাকা হলে নিতে পারবেন BK Innovation BD থেকে সরাসরি ক্রয় করার জন্য। চলে আসুন খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ। তো আমরা যে মেশিনটি চালিয়েছি অবশ্যই আপনারা এখনও তার নমুনা পাবেন। আমি যদি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু মেশিনের নিচের তেল পড়ে আছে বা সরিষার তেল ধীরে ধীরে নামছে। তো এই মেশিনটি কিন্তু ডেলিভারি দিচ্ছি টাঙ্গাইল মধুপুর উপজেলায়। তো টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় এই মেশিনটি এখন ডেলিভারি যাবে। এক ভদ্রলোক ক্রয় করছে, উনি সরাসরি এসে দেখে চালিয়ে টেস্ট করে ক্রয় করার জন্য সম্মতি দিলে আমরা কিন্তু মেশিনটি বিক্রি করার জন্য প্রস্তুত করে দিছি। তো ভিউয়ার্স, এটা কিন্তু 25Z মডেল। অবশ্যই মনে রাখবেন যদি কিনা আপনি অটোমেটিক সিস্টেম নিতে চান যে এই মেশিন দিয়ে আমি খোলটা নিচ থেকে উঠাই দিব না, অটোমেটিকভাবে মেশিনে উঠে যাবে, অটোমেটিকভাবেই মেশিন দিয়ে কিন্তু খোলটা উঠার সিস্টেম আছে, সেই ধরনের মেশিনও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাবেন। আমরা কিন্তু এই ভিডিওর শেষে একটা পিকচার দিব, আপনারা অবশ্যই দেখে নেবেন। এই ধরনের মেশিনগুলো যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ জেলা। একটা মেশিন ক্রয় করে কিন্তু আপনি আপনার এলাকায় একটি মিল ঘর স্থাপন করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন, আমরা আপনার মতামত কমেন্ট প্রত্যাশী। আল্লাহ হাফেজ।